আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর আজকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি আমাদের খুব পছন্দের একজন মানুষকে, আমরা পেয়েছি মোহাম্মদ এন মজুমদার। তিনি আইনজীবী, সেই সাথে এই কমিউনিটির খুব পরিচিত একজন মানুষ, সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের সাথে জড়িয়ে আছেন, মাস্টার অফ ল এবং আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে প্রত্যেক আমি বলবো যে আপনার সাথে যে শো গুলো থাকে, আমরা সাধারণত একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করি যেটি আমাদের এই কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কারণ আপনি এই কমিউনিটির প্রত্যেকটি মানুষের সাথে অঙ্গঅঙ্গী ভাবে বিভিন্ন কাজ করছেন, সবকিছু করছেন। আমরা যেমন অনুষ্ঠানের শুরুতেই আমরা জানতে চাচ্ছিলাম আমরা আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো, এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই যে বিষয়টি হয়তো আমরা টিভিএন অ্যানালাইসিস এর আগে কখনো আলোচনা করিনি। সেটি হচ্ছে আমরা যখন নিজেকে দেউলিয়া ঘোষণা করি সেই বিষয়টি নিয়ে। এটি একদিকে একটু দুঃখের, কষ্টের, যারা সত্যিকার অর্থে নিজেদের দেউলিয়া ঘোষণা করেন। আবার আরেকটি অর্থে আমরা অনেক সময় বলি যে অনেক কিছু থেকে সুবিধা নেওয়ার জন্য কিংবা নিজেকে নিজেই হয়তো প্রতারণার আশ্রয় নেওয়ার জন্য দেউলিয়া ঘোষণা করেন, সেই সংজ্ঞায়নটি শুরুতে কি বলবেন? শিওর, সো থ্যাংক ইউ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কারণ কনজিউমার অ্যাফেয়ার্স লেনদেন প্রত্যেক মানুষেরই আছে। ক্রেডিট কার্ড এখানে বলতে গেলে শতভাগ লোকেরই ক্রেডিট কার্ড আছে। আর মানুষ যখন ঋণ নেয় এবং ঋণটা যদি সঙ্গত কারণে দিতে না পারে, যেমন আয়ের সাইতে ব্যয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায়, যেমন আপনার আয় আছে $3,000 কিন্তু প্রতি মাসে বিল আসছে $3,500, তাহলে দেবো কিভাবে? সুতরাং ব্যাংকরাপসি প্রোটেকশন, এই কনজিউমার প্রোটেকশনের আওতায় বলা হয় মানুষ ব্যাংকরাপসি করিয়া ইতিপূর্বে ফাওনা সব ক্লিন করিয়া পুনরায় আবার শুরু করতে পারে। সো ব্যাংকরাপসিটা প্রথমত তিন ভাগে বিভক্ত, Chapter 7, Chapter 13, Chapter 11। একটু ব্যাখ্যা জানতে চাইছে। Chapter 7 হলো, যেমন আমি একজন ব্যক্তি, আমি যদি একটা চাকরি আছে, যদি আমি দেউলিয়া ঘোষণা করি, এটাকে বলা হয় Chapter 7। যাদের ব্যবসা আছে, যেমন হিউজ ব্যবসা, কর্মচারী সবকিছু ছিল কিন্তু এখন ইনকাম নাই, বিভিন্ন কোম্পানি আমাকে মিলিয়ন ডলার পাইবে আপনার কাছে কিন্তু ব্যবসা সব লস হয়ে গেছে, দেন ইউ ফাইল দি কোম্পানি Chapter 13 ব্যাংকরাপসি। আর একটা লিকুইডেটেড, যেগুলা যে কিছু কিছু কোম্পানি লিকুইডেটেড করা হয়, সেটার সঙ্গে সেটা বৃহৎ কোম্পানি, সেটা ভেরি রেয়ার। সো মোটামুটি দুইটা জিনিসই Chapter 7 এবং Chapter 13। তো আজকে Chapter 7 এর কথাই বলি, কারণ Chapter 7 মোস্ট পিপলকে এফেক্ট করে। যেমন আপনার আপনার একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে এবং আপনার চাকরি আছে, কোনো কারণে হঠাৎ চাকরি চলে গেল অথবা চাকরি ঠিকই আছে, ইনকাম অফ 75,000, 100,000 আছে কিন্তু আপনার ব্যাংক এই ক্রেডিট কার্ডের দেও না, চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে ক্রেডিট কার্ডের বিল আসতেছে, ইউটিলিটি বিল আসতেছে, বাইরের বিল আসতেছে, কারের লোনের বিল আসতেছে, সুতরাং আপনার কাছে দেওয়া সম্ভব না। সুতরাং আপনি এটা রিলিফ পাইতে পারেন সঙ্গত কারণে, কোনো ইস নাথিং রং উইথ দ্যাট। এবং এই সমস্ত কেসগুলা 100% আমরা 2000 সাল থেকে আমি গর্ব করে বলি আমরা যত ব্যাংকরাপসি ফাইল করছি এভরিথিং ইজ সাকসেসফুল। সো এবং ব্যাংকরাপসি করার পরেও আপনি একটা বাড়ি রাখতে পারেন, একটা গাড়ি রাখতে পারেন, এসেনশিয়াল গাড়িটা বাড়িটা, সেটা হলো এই সম্ভব এইভাবে, যেমন আপনার বাই আপনার আপনার কাছে বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানি 74,000, 75,000 পাবে, বাট বাড়িটা আপনার বাড়ি যদি বাই 5 লাখ টাকা হয় দাম হয়, যদি লোন সেখানে 4 লাখ টাকা থাকে, একটা উদাহরণ, আর 1 লক্ষ টাকার ইকুইটি আছে এখানে, ওই বাড়িটা আপনি অ্যাজ লং এজ আপনি বাইর মাসিক লোন যদি পরিশোধ করার সম্মত থাকে বাইরে রাখতে পারবেন, এবং গাড়িরও ওই রকম, গাড়ি যদি ছোটো গাড়ি থাকে, লোন না থাকে, ওই গাড়িটা রাখতে পারবেন যদি গাড়ির দাম অল্প হয়, 3,000, 3,500 টাকা হয়, সো দ্যাট মানুষ তার বাইক ঘর হারা যাতে না হয় ওই জন্য ওই প্রভিশনটা রাখা হয়েছে। আচ্ছা, সেই জায়গাটা আরেকটি বিষয় জানতে চাই যে আমরা সাধারণত যেটি দেখে থাকি, দেউলিয়া আমি যদি ঘোষণা করি অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে কিন্তু আমি বঞ্চিত হব এর পরবর্তীতে, আমি কোনো তো সেই জায়গাটি থেকে আমাদের ধারণা যেটি সাধারণ মানুষের, আপনি যেহেতু অভিজ্ঞ আমি সেই জায়গাটি থেকে একটু ব্যাখ্যা। 2005 সালের আগে ব্যাংকরাপসি কনসিকুয়েন্সটা ছিল একরকম, 2005 সালের পরে ব্যাংকরাপসি কোরের অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতির ফলে মানুষের ক্রেডিট স্কোর যদি অনেক লো হয়, দে ক্যান স্টার্ট অল ওভার অ্যাগেন। এবং আরও একটা সুখের খবর হলো, যেমন আজকে যদি আপনার আপনি ব্যাংকরাপসি ফাইল করেন, আপনার সমস্ত ক্রেডিট কার্ড শেষ হয়, আবার 2 মাস পরে আবার ক্রেডিট কার্ড পাওয়া যায়, বা নতুন একটা লোক আপনার এই ক্রেডিট কার্ড পাইতে অনেক সময় কষ্ট হয়, কারণ আবার যে একবার ব্যাংকরাপসি করে সে ক্রেডিট কার্ড পাওয়াটা ইজি হয়। এটা কারণ হলো এরকম, যখনই আপনি একবার ব্যাংকরাপসি ফাইল করবেন আগামী অন্তত 7 বছর আর ফাইল করতে পারবেন না, সেই কারণে ক্রেডিট কার্ড কোম্পানিরা যারা ব্যাংকরাপ্ট হয়ে যায় তাদেরকে বেশি ক্রেডিট কার্ড দিয়ে নতুন লোকের সাইতেও।
এই তথ্যটিও খুব মজার, এবং সেই সাথে দর্শক অবশ্যই আইনি বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন না আজকে আমরা যে নির্ধারিত একটি বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়টি নিয়েও, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tmn24 ইউএসএ। মোহাম্মদ এন মজুমদারকে পাওয়া মানে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আমি বলবো যে আমাদের জীবনের সাথে যে জড়িয়ে আছে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা অনেকগুলো তথ্য আপনার মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। আপনি বলছিলেন যে দেউলিয়ার জায়গাটি, আমরা সাধারণত অনেকে তো নিজের ইচ্ছেতেও নিজেকে দেউলিয়া ঘোষণা করেন অনেক কিছু থেকে রিলিফ পাওয়ার জন্য, সেটা এভাবে বলে যেমন অনেকে যদি ইচ্ছাকৃত ভাবে, যেমন অনেক সময় দেখা যায় আপনার ইনকাম কম, তারপরে ইচ্ছাকৃত ভাবে আপনি 6,000 টাকার ক্রেডিট কার্ড মারিয়া গোল্ড কিনতেছেন, অত ভালো ভালো কম্পিউটার জিনিসপত্র কিনিয়া এটা অন্যের কাছে সেল করে দিতেছেন ক্যাশ টাকায়। এইভাবে অনেকে অনেকে এরকম ক্রেডিট কার্ড ফাওনাটা অনেক বাড়াইয়া সেখানে সেখানে ব্যাংকারসি ফাইল করে মুক্তি পাইতেছে। তো গভর্নমেন্ট যদি জানে, সরকার যদি জানে যে আপনারা এটা ফ্রডুলেন্টলি করতেছেন, এটার জন্য জেল জরিমানা হবে, বাট এটা প্রমাণ করা বেশি ডিফিকাল্ট। অনেক সময় দেখা গেলো আপনি আপনি একটা সাধারণ কর সাধারণ মানুষ বাংলাদেশে যাওয়ার সময় $10,000 স্বর্ণ নিয়ে যাইতেছেন। তো এখন অনেকে বলে যে না আমার এখানে আত্মীয় স্বজন আছে, গিফট দিতে হয়েছিল, পর হয়তো অনেক সে এটা ক্রেডিট কার্ড দিয়ে উঠেই কারো কাছে সেল করছে, অথবা ক্রেডিট কার্ডের এয়ারলাইন্সের টিকিটগুলো এয়ারলাইন্সের ক্রেডিট কার্ড দিয়া ওখানে টিকিটগুলো আরেকজনের কাছে ক্যাশ সেল করে দিতেছে। ওইরকম গণনা যে হয় না তা না, বা এটা না করাই ভালো। কোনো কোনো কারণে গভর্নমেন্ট যদি জানে যে আপনি সরকারকে বা ফাওনাদারকে বঞ্চিত করার জন্য এই ব্যাংকারসি ফাইল করছেন, তখন সেটা কনভিক্টেড ফেলনি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে এই যে দেউলিয়ার বিষয়টি, আপনি কি এটি না করার জন্য কি পরামর্শ দিবেন কিনা? না করাই তো শিওর, কারণ এটা হলো এটা একটা আমরা অনেক সরকাল থেকে শুনছি, ইউ কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ আপনি যতটুকু আয় বুঝে ব্যয় করেন, যতটুকু আয় আসে। যেমন আমাদের আমরা আমি আমার ব্যক্তিগত কথায় অনেক সময় তুলে ধরি, আমি যখন প্রথমে এখানে এসেছি $4, তখন মিনিমাম ওয়েজ ছিল $4.50। আমি চেস ব্যাংকে বেসিক টেলারে কাজ করতাম, $4.50 করে আমার স্যালারি ছিল, এবং ওইটা দিয়েই আমাদের তখন বাড়া ছিল $600, ওইটা দিয়ে আমি কোনো রকমের চলি, আবার কিছু সামান্য কিছু টাকা আরও বাঁচতে যেত। কারণ আপনি যদি যদি এমনভাবে চলেন যে আমি সাধারণ কর্মচারী, সাধারণ আমার ইনকাম, আমি গড়বাড়াটা ওইরকম হবে, গড়বাড় পরে যদি আমার $200 বাকি থাকে, এখনকার মার্কেটেও তিনজন ফ্যামিলির $200 গোসারে যদি কিনেন আপনি সপ্তাহ চলতে পারবেন, বা $150 হলে হইব, বা $100 কষ্ট করে চলা যাবে যদি। সো এখন যদি ওইটা না করি আপনি ক্লাবে গেলেন, ও অযথা টাকা খরচ করলেন, বাইরে খাইলেন, বা যে তা ইন মানি ইজ নেভার এনাফ, মানি ইজ নেভার এনাফ ফর নো বডি। আপনি দেখবেন যারা কোটিপতি অনেক পয়সার মালিক, তারাও কিন্তু অনেক কনজারভেটিভ, তারাও কিন্তু অযথা কাউকে $10 দিবে না। আপনি তো বলেন ভাই তুমি তো বিল গেট, কোটি কোটি টাকার মালিক, বা আমাকে $100 দাও, তো তুমি কাছে যাইতে পারবেন না। সে কিন্তু ইচ্ছে করে সুবিধা মতো কোনো একটা চ্যারিটেবল অনুষ্ঠানকে দিবি। সুতরাং মানি ইজ নেভার এনাফ, বাট দি বেস্ট ওয়ে হলো কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আজকে আপনি $500 ইনকাম করছেন, এটা টাকাটা আপনার না, আপনাকে রাখতে হবে রেনি ডেজ এর জন্য, এটা ব্যাংকে রাখতে হবে। আপনি প্রফেশনাল হইলে আজকে আপনি প্রফেশনাল লয়ার বা ডাক্তার, আজকে $1,000 আজকে ইনকাম হয়েছে, কালকে তো ইনকাম নাও হইতে পারে। তো সুতরাং আপনি যদি আবেগে যেন পয়সা খরচ না করা হয়, তাতে যদি ওইভাবে কনজারভেটিভ অ্যাটিচিউড নিয়ে চলে, পৃথিবীর কোনো মানুষের সম্পদের কোনো অভাব নাই। এই যে অভাবগুলা সংকটগুলা মানুষেরই সৃষ্টি, মানে মানুষের অত্যাধিক উচ্চাবিলাসী যেটা বলবেন সেটির জায়গা। হ্যাঁ, অনেকে সব উচ্চাবিলাসী, অনেক সব রেকলেসনেস, রেকলেসনেস হলে এরকম মানুষ হিসাব রাখে না। একজন একজন গুণী মানুষ উচ্চশিক্ষিত হইতে হবে না, প্রত্যেক দিন বিকালে রাত্রে ঘুমানোর আগে সে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে হবে যে আজকে আমি কত টাকা ইনকাম করলাম, আজকে কত টাকা খরচ করলাম, সপ্তাহ শেষে হচ্ছে একটা অ্যানালাইসিস করতে হবে ফিও মিনিটে, যে এই সপ্তাহে আমার বেতন ছিল $600, কত টাকা আমি খরচ করলাম, কত টাকা সেভ করলাম, মাস শেষে একটা অ্যানালাইসিস, ইয়ার শেষে একটা অ্যানালাইসিস থাকতে হবে, স্বামী স্ত্রী দুজন বসে প্ল্যান করতে হবে নেক্সট 3rd ইয়ার্স আমরা কোন দিকে যাবো, নেক্সট থার্ড, এবং আমরা রিটায়ারমেন্ট কীভাবে করবো, আমাদের গর্ব আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা কী দিয়ে যাবো। এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শব্দটা আজই আসে, এটা যে কত গুরুত্বপূর্ণ, বা এটা নিয়ে কেউ আলোচনা কিন্তু করে না। কিছু টাকা আনলো, এখানে রাখলো, ওখানে রাখলো, জমি কিনলো, বাই কিনলো, যে বাই আমি কিনতেছি, যেমন আমি থাকি এখানে, আমি কত কষ্টে আছি, অনেকে দেখবেন অনেক কষ্টে আছে, এখানে এক বেডরুম না হাফ বেডরুমের ঘরে থাকে, কিন্তু বাংলাদেশে গিয়ে সেখানে বিল্ডিং করতেছি। আমার আমাকে যদি বলেন পার্সোনালি, ইট ওয়েস্টিং ইউর টাইম, ওয়েস্টিং ইউর মানি, এবং এক পর্যায়ে যাই হয়ে জানেন
আমও যায় সালাও যায়, ওই ওই বাই আইন রক্ষা করতে গিয়ে সেখানে মামলা করতে গিয়ে নিজে আরো টাকা খরচ হয়, দেখা গেল আরেকজনে গ্রাস করে নি, এটা অনেক কনফ্লিক্ট হয়। তো আমি বলবো না যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করিও, সেই নিরিখে বলতেছি না, যখন আপনার ওই নিজে এখানে আগে নিজে এস্টাবলিশ হতে হবে, নিজে গর্বা দেওয়ার মতো অবস্থা আছে কিনা, ছেলে মেয়েদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা আছে না, এরপরে ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা ইনভেস্টমেন্ট মাস্ট বি ক্লোজলি মনিটর্ড, কারণ আমার ইনভেস্টমেন্টটা কোনো লস হইতেছে কিনা, ওই ইনভেস্টমেন্টের জন্য আমার সমস্যার সৃষ্টি হইতেছে কিনা। অনেকে একটা বাই কিনতেছে, বাই একটা কিনে যে আপনার বিগ ডিল কিছু না, বাই কিনিয়ার পরে মর্গেজটা আপনি দিতে পারতেছেন কিনা, যেমন টু ফ্যামিলি হাউস অনেকে $700,000 কিনতেছেন, বাড়া পাবেন মাত্র $1,500, তা অথচ মর্গেজ মেনটেন্যান্স ইন্স্যুরেন্স এবং রিজার্ভ ফান্ড নিয়ে হয়তো $4,000 করে মাসে আসবে, বাকি টাকা $8,000 মাস থেকে প্রতি মাসে দেওয়া একজনের পক্ষে অনেক সময় তো সম্ভব নাও হইতে পারে, দেন ইউ বিকাম ব্যাংকরাপ্ট, দেন ইউ লুজ এভরিথিং। সুতরাং আপনাকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলে একটা শব্দ আছে, মানে পরিকল্পনা মাফিক কাজগুলো কাজগুলো একজন আছেন, আমি প্রশ্ন জিনিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ইয়াসমিন বলতেছি মিশিগান থেকে। জি আপা, প্রশ্নটি? জি, আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি 2018 অক্টোবর, এখন আর কতদিন লাগতে পারে মানে অ্যাপ্রুভাল লেটার আসতে আর কি, আর এখন কোন মাস চলতেছে আর কি অ্যাপ্রুভাল লেটার, এটা আমি জানতে চাইছি। ওকে, আপনাদের এগুলো হলো কারেন্ট, এগুলো আপনার যেহেতু 6 মাস হয়েছে, এনি টাইম আপনার অ্যাপ্রুভাল আসি যাবে, আপনি মেল এই ডাকের প্রতি খেয়াল রাখবেন কোনো মেল মিসিং হয় কিনা, আপনি এখন ওয়েডিং টাইম 8 to 9 মান্থের ভিতরে হয়ে যায় এখানে, বাট কনসুলার প্রসেসিং হইতে প্রায় 1 বছর পর্যন্ত লাগবে। আমরা যে বিষয়টি ছিলাম খুব মজার একটি বিষয়, আমি বলবো যে আমাদের অনেকের জীবনের সাথে এবং আর্থিক বিষয়টি যেহেতু পরিকল্পনার একটি বিষয়টি, আর বিশেষ করে প্রবাসে এটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কষ্টার্জিত অর্থ আমরা কিভাবে পরিকল্পনা করব, আমাদের কোন জায়গায় আমাদের উন্নয়ন সেই জায়গাটি আমাদের নিজেদেরই আমি বলবো যে করে ফেলতে হয়, কারণ আমাদের যে জেনারেশন আমরা বাবা মার কাছ থেকে হয়তো গুছানো যেটি বাংলাদেশে আমরা পেয়ে থাকি সেটি পাই না, একদম শূন্য থেকে শুরু করতে হয় বেশিরভাগ পরিবারে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যদি কেউ বাধ্যই হন এই দেউলিয়া ঘোষণা করে, সেই জায়গাটি থেকে আপনারা কি ধরনের পরামর্শ দেন তাকে, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে যেন তার লাভের জায়গাটি কিংবা সে একটু ভালো অবস্থানে থাকে? উত্তরটি নিয়ে একটা প্রশ্ন নিন মহোদয় মজুমদার, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, আমার নাম মাসুদ, আমি সায়েন্স থেকে বলতেছি। জি ভাইয়া। জি, আমার 3টা প্রশ্ন প্লিজ। আচ্ছা, ছোট ছোট করে, ঠিক আছে? জি জি, প্রথম প্রশ্ন হলো আমাকে একটা চেক দিছে, চেক দিছে $18,000 এর, প্রায় 4-5 বছর আগে আমি চেকটা ব্যাংকে জমা দিছি এবং চলে আসছে টাকা, নাই চলে আসছে টাকা, দেয় দেয় করে আর দেওয়া হয়নি, এখন কি আমি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারি কিনা, এক। দ্বিতীয়ত হইল আমার একটা কেস ডিসমিস হয়ে গেছে 2 বছর আগে লোয়ার কোর্টে, আমি কি উচ্চ আদালতে কি আপিল করতে পারি কিনা। আচ্ছা, থার্ড হইল আমি আমার একটা ট্যাক্স মেডেলিয়ন ছিল যার ভ্যালু ছিল এক সময় আপনি জানেন more than million, আমি এখন দেউলিয়া হয়ে গেছি, গা ব্যাংক আমার কাছ থেকে সেই মেডেলিয়নটা নিয়ে গেছে, মেডেলিয়নটা নেওয়ার আগে আমাকে বারবার চিঠি দিত, কিন্তু মেডেলিয়নটা নিয়ে আসে ওই না সেল করে দেওয়ার পর সে তার আমাকে আর কোনো চিঠি দেয় না, আমি জানতে চাই আমি কি ঋণমুক্ত হয়ে গেছি নাকি আমাকে ব্যাংক রিসিভ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রথম কোশ্চেন হলো $18,000 যে আপনাকে বাউন্স চেক থাকে যে টাকা ছিল না, নিশ্চয়ই আপনি সেটা সিভিল কোর্টে ওর অ্যাগেনিস্টে কেস করে টাকাটা রিকভারি করতে পারবেন এবং ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে আপনি গিয়া এটা দেখালে হয়তো তারা ক্রিমিনালি তাকে কনভিকশন করা যায় কিনা সেটাও দেখার বিষয়, কারণ কেউ যদি ইচ্ছাকৃতভাবে চেক বাউন্স করে সেটা পানিশেবল অফেন্স। সেকেন্ডটা হচ্ছে লোয়ার কোর্টে যে আপনার কেস ডিসমিস হয়েছে সেখানে উত্তরটা এভাবে দিতে হয় এটা কবে ডিসমিস হয়েছে, এখানে একটা আইন বলে, এটাকে বলে স্ট্যাচু অফ লিমিটেশন, প্রত্যেকটা মামলা আপিল করার জন্য নির্ধারিত সময় থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে 30 ডেজ, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর, কোনো কোনো ক্ষেত্রে আবার ডেজ ওভার হয় মোশন টু রিওপেনও করা যাইতে পারে, সো সে ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনার কাগজপত্র দেখতে হবে। আর থার্ড কোশ্চেন ছিল তার ট্যাক্সি, হ্যাঁ ট্যাক্সি মেটেরিয়াল, সেটাও আপনি যদি ব্যাংকরাপসি না ফাইল করে থাকেন
তাহলে নিশ্চয় আপনার এটা ঋণমুক্ত হবেন না, আপনি ব্যাংকাপসি ফাইল করে ডিসচার্জ করতে হবে। যদি না করিয়ে থাকেন এটা আপনার এগেনস্টে লিন বলা হয়, LIEN লিন হলো এরকম, কারো থেকে লোন নিয়ে দিলেন না, কিছু করলেন না, নীরব রইলেন, এই লিনগুলা, লিন ল ইজ এ ভেরি হিউজ, ভেরি আস্তে আস্তে কাজ করে, সেটা আপনার আপনার নাম এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাগ্রেসিভ হয়ে থাকবে। সুতরাং এই ব্যাপারে আপনি ব্যক্তিগতভাবে কারোর সাথে দেখা করেন, যারা ব্যাংকাপসি ল প্র্যাকটিস আছে, সেটা আমি অ্যাডভাইস করবো আপনার কেসটা পুনরুজ্জীবিত করার জন্য, সেটাও আপনি পার্সোনালি অ্যাডভাইস নেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং অন্য ব্যাপারটাও, সেটাও 18,000 রিকভারির জন্য সিভিল কোর্টে আপনার কেস করতে হবে, যদি কেস করতে পয়সা না থাকে সিভিল কোর্টে, আবার অনেক সময় যদি এই টাকা রিকভারির জন্য উকিল যদি না থাকে, আপনি সিভিল কোর্টে ফ্রোসে বলা হয়, PROSE ফ্রোসে লিটিগেশন ডিপার্টমেন্ট, সেখানে বিনামূল্যে লয়ারও পাওয়া যায়, সেটাও আপনি দেখতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, আমরা একটু প্রশ্নটি নিতে চাই, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি আপা, প্রশ্নটি বলতে হবে। আমি বনানী পেন্সিলভেনিয়া থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, আমার মা 2017 সালে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে গ্রিন কার্ড দিয়ে, মায়ের বয়স হলো 14 বছর, তো এতদিন হয়ে গেছে আমরা কোনো অ্যাপ্রুভ লেটার পাইনি, অনেক সময় কোন কোন অফিসার সাথে সাথে অ্যাপ্রুভাল দিয়ে 2-3 মাসেও দেয়, আবার অনেক সময় 2 বছর পরেও দিতে পারে। সুতরাং আপনার মেল গুলা মোটামুটি খেয়াল রাখতে হবে আর কি, আসবে, বাট মেক শিওর করতে হবে কোনো মেল যেন আপনার মিস না করেন। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে বিরতিতে যাব, তবে একটি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর আমি অনুষ্ঠানের শেষে হলেও নিব, যে কেউ যদি দেউলিয়া হয়ে যায় সেই সময় কি ধরনের পরামর্শ আপনারা দিচ্ছেন। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? খোকন দাস, আমি আপনাকে কথা বলছিলাম প্রভাব। জি, আমার আমার প্রশ্নটা হচ্ছে, আমি গ্রিন কার্ড হোল্ডার এবং আমার 21 বছরের বড় ছেলের জন্য আমি অ্যাপ্লাই করেছি, তো এটার অ্যাপ্রুভাল পেতে কতদিন লাগবে? আপনার এটা কিছুটা ক্রিটিক্যাল, যেহেতু ছেলের বয়স অলরেডি 21, শুধু আপনি গ্রিন কার্ড, সো আপনি এটা ম্যাচিউর হইতে হইতে আপনার ছেলে অবশ্যই অবিবাহিত থাকতে হবে, নম্বর ওয়ান। আর সেকেন্ড কথা হলো, এটা ওই 4 ইয়ার টাইম, যদি আনমেরিড থাকে এবং এইজ আউট প্রোটেকশন কাপসা আইনের আওতায় একটা ফিডিশানও আপনাকে দিতে হবে যেন এইজ আউট না হয় সেই আর কি, সো এটা আপনার সময় 4 ইয়ার। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা মাস্টার অফ ল আইনজীবী মোহাম্মদ এন মজুমদারকে পেয়েছি। আমরা কথা বলছিলাম, একটি আমাদের নির্ধারিত বিষয় আছে যে দেউলিয়া হয়ে গেলে কি করণীয় এবং কি করতে হবে, সেছাড়াও আইনি বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ এন মজুমদার আছেন আমাদের সাথে। এবং প্রিয় দর্শক, আমরা একটু বলে রাখতে চাই, আমাদের ট্যাক্স সিজনে আমাদের দুজন সম্মানিত অতিথি সিপিএ ইয়াকুবে খান সোমবার এবং মোহাম্মদ হাশেম সাধারণত শুক্রবার আসেন, তবে ট্যাক্স সিজনের এত ব্যস্ততার কারণে তারা একটু সময় কম দিতে পাচ্ছেন, যে কারণে তাদের নির্ধারিত সময়ে তারা আসতে পাচ্ছেন না। তবে আমরা আজকে যাকে পেয়েছি, আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলছি এবং আমি বলবো যে খুবই জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি, এবং আমি নতুন কিছু অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে যে দেউলিয়ার বিষয়টি নিয়ে। আপনি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম বিরতির আগে, যে আমি জানতে চেয়েছিলাম যে যদি এমন পরিস্থিতি হয় যে বাধ্য হয়ে তাকে দেউলিয়া ঘোষণা করতে হচ্ছে, তখন তাকে কোন কোন জায়গায় একদম মাথা ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে? না, আমরা আমরা কিন্তু এনকারেজ করে লোকদেরকে ব্যাংকাপসি ফাইল করে, এবং গভর্নমেন্টও দেখবেন বিভিন্ন ট্রেন স্টেশন বলে ফাইল ইউর ব্যাংকাপসি, গেট রেড অফ অল দি ডেথ মানি পাও না। সো ওইটা করা অপরাধ কিছু না, কারণ এটা আইনগত, ব্যাংকাপসি ফাইল করা কিন্তু আইনসম্মত একটা জিনিস, যাতে মানুষের ফ্যাশন না হয়, যাতে মানুষ কষ্টভোগ না করে, মানুষের ফ্যাশনের ফলে মানুষ সুইসাইড না করে, ফ্যাশনের ফলে যেন স্বামী স্ত্রীর ঝগড়া না বাঁধে, এটা কারণ এটা আমরা সবসময় বলি দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দি ওয়ার্ল্ড, কারণ ক্রেডিট কার্ড কোম্পানিগুলো সবাইকে ক্রেডিট কার্ড দিতেছে, সবাইকে ক্রেডিট কার্ড দিতেছে, ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড দেওয়ার ফলে মানুষ কিন্তু বাজার দেখবেন, একটা জিনিস যদি বলা হয় ক্রেডিট কার্ড দিয়ে দিবে, মানুষ কিনে ফেলতেছে, তো সুতরাং ওই মানুষগুলোকে আবার সেভ করার জন্য, যেমন অনেকে গিয়া আটলান্টিক সিটিতে গিয়া $10,000 ক্রেডিট কার্ড উঠে গিয়া খাই ফেলছি, বাট ব্যাংকাপসি কোর্ট করে ইজিলি নেই সেটাকে, সেটা এটা জিজ্ঞাসা কর তুমি গ্যাম্বলিং করলা কেন, কারণ সেটাও তো আইনত, এটা তো বেআইনি কিছু না। এটা ভেরি ইন্টারেস্টিং জিনিস, অনেক সময় আমরা কেস পাই, সমস্ত ডেটগুলো দেখা গেলো কি সে
ক্রেডিট কার্ড মারিয়া 1 লাখ টাকা খাইছে। এবং এবং জজের কাছে ওইটা কিন্তু দিচ্ছা সব ভেরি ইজি, কারণ জজ কখনো জিজ্ঞাসা করে না যে তুমি কেন তুমি $2 লাখ খরচ করেছো, খরচ করলে কেন তুমি অ্যাটর্নি সিটি গাইড, এটা জিজ্ঞাসা করাই হবে, কারণ বিকজ দ্যাট ওইখানে যাওয়া কিন্তু অবৈধ না। ওইটাও সরকার লাইসেন্স দিয়েছে তাদেরকে। আমরা আরো উত্তর নিব, তবে ফোনে একটু অপেক্ষা করছেন, একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লিকেশন করছি 2007 সালে, কিন্তু শুধুমাত্র রিসিভ লেটারে রিসিভ করছি, আর কোনো কিছু আমি এখন পর্যন্ত পাইনি। সেটা কতদিন সময় লাগবে বা আমাকে খোঁজ নিতে হবে কিনা? আমি শুধুমাত্র যে রিসিভ লেটার সেটাই পেয়েছি, অন্য কোনো কিছু পাইনি। ওখানে ক্লিক করার পরে ওখানে একটা বক্স থাকবে, ওই বক্সে আপনার রিসিভ নোটিশের টপ লেফট সাইডের টপ সাইডে লেখা থাকবে ইএসসি নাম্বারটা, ওই নাম্বারটা যদি ওখানে বসাইবেন না দেন গো দিলে বলবে এটা কি অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই বা কবে অ্যাপ্রুভ হয়েছে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ওয়ে। যদি এটা না করতে পারেন আপনি আপনার লয়ারের কাছে যান বা পাবলিক লাইব্রেরিতে যান, ইউ হ্যাভ টু ডু সামথিং, দিস ইজ ভেরি ভেরি ডিস্টার্বিং নিউজ। আপনার অ্যাপ্রুভ বা হয়েছে, আমি ভেরি শিওর এটা অ্যাপ্রুভ বহু আগে হয়েছে, 2007 সালের অ্যাপ্লিকেশন সাধারণত অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পর, আজকে 11 বছর 12 বছর হয়ে গেছে। আপনাকে কেউ অবশ্যই খোঁজ খবর নিতে হবে। আরেকজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিন। কে আছেন দর্শক আমাদের সাথে? আপনার স্পিকারটি অন করা আছে আপা, একটু বন্ধ করে নিতে হবে। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ড এখানে গ্রিন কার্ড হোল্ডার, আমাদের বিয়ে 6 মান্থ হয়েছে, আমি দেশ থেকে এসেছি ভিজিট ভিসায়, তো এখানে কি কোন রকম করে আমি লিগেল হতে পারবো? আমার এখানে অ্যাপ্লাই করা হয় নাই, মানে অ্যাডজাস্ট করার জায়গাটিকে করতে হবে। যদি এখানে গ্রিন আপনি ভিজিট ভিসায় এসে থাকেন, শুধু আপনার হাজবেন্ড যদি সিটিজেন হয় এখান থেকে গ্রিন কার্ড নিতে পারবেন। আর হাজবেন্ড যদি গ্রিন কার্ড হোল্ডার ধারী হয় তাহলে দেন আপনাকে ওয়েট করতে হবে হাজবেন্ড সিটিজেন না হওয়া পর্যন্ত, হাজবেন্ড সিটিজেন হইলেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ গ্রিন কার্ডধারীরা বাংলাদেশ থেকে হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে আসতে পারে, বাট এখান থেকে গ্রিন কার্ড দিতে হলে অ্যাডজাস্ট করতে পারেন। আচ্ছা, খুব সুন্দর আরেকটি তথ্য জানলাম। কে আছেন দর্শক আমাদের সাথে? ফোনে কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউজ থেকে আহমেদ বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? প্রশ্ন, আমার ওয়ার্ক ধরে সি-10, এখনো কিছু গাড়ির কোনো খবর নেই, কিছু ওয়ার্ক পাইনি, প্রত্যেক বছর 1 বছর করে দেয়। তো কেসটা সি-10, ঠিক আছে, বাট আপনার ওয়ার্ক ফার্মের জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার সাথে আপনি পাবেন না। যদি অ্যাপ্লাই করেন 4 মান্থ লাগে এখন রিনিউ হয়ে আসতে। আচ্ছা, কিন্তু উনাকে শুধু ওয়ার্ক পারমিটই দিচ্ছেন উনি, এরকম একটি বাক্য বলেছেন, এরকম এটা ডিপেন্ড করে, কোন 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 কেস আছে যেখানে আপনি আজীবন ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারবেন, কোন গ্রিন কার্ড দিবেন, এটা নিশ্চয় যা যার অর্ডার আছে ওনার উপরে। সো সেটা ওনার বেস্ট হবে যদি ওই অর্ডার থাকে ওয়ার্ক পারমিট অল দি টাইম, উনি ওই কেসে থাকতে হলে শুধু ওয়ার্ক পারমিটে পাবে, আনলেস হি চেঞ্জ ইয়ার স্ট্যাটাস অর সামথিং হ্যাপেন, ওই ওইটাতে থাকতে হবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, এবং দর্শক অবশ্যই স্পিকারটি বন্ধ করে নেবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। কে আছেন আমাদের সাথে? একটু বর্ষা থেকে কল দিছিলাম। জি ভাইয়া, প্রশ্নটি? বর্ষাটা হচ্ছে যে এখন আপনার এই কোন সালে প্রসেসিং চলতেছে আমি একটু জানতে চাইছিলাম। নামটিও যে বলে নিতে হবে ভাইয়া। আমার নাম জালাল। আচ্ছা জালাল ভাই, বস্টনের কি তথ্য আছে কিনা? এখান থেকে অ্যাপ্লাই করলে সময় লাগবে বসন্ত থেকে সেম টাইম, এটা এখন জানতে হবে আপনার কবে অ্যাপ্লাই করছি। যদি এখন বর্তমানে চলতেছে আপনার মে 2006। আর সাধারণত কিছু কিছু তো সিটির আইন পরিবর্তন হয়, কিন্তু ফেডারেল যেগুলো ভাই বোনের অ্যাপ্লিকেশন, স্পাউসের অ্যাপ্লিকেশন, সেগুলো কি সেম? না না, একটু আমি নিজে থেকে জানতে চাচ্ছি ইমিগ্রেশনের বিষয়ে। ইমিগ্রেশনটা ফেডারেল ল,
সিটি বা স্টেটের কোনো হাত নাই এখানে। আচ্ছা, ইমিগ্রেশনের বিষয় সবই হচ্ছে ফেডারেল, যেটি একদম ফেডারেল ভাবে সবকিছুই করা হচ্ছে ফেডারেল আওতায়। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? স্পিকারটি বন্ধ করে নিতে হবে। কে আছেন ফোনে আমাদের সাথে? সেই সাথে টেলিভিশনের ভলিউমটিও কমিয়ে নিতে হবে। ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিফাত কুইন্স থেকে বলছিলাম। জি আপা। আচ্ছা, আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, আমরা দুই বোন আর কি, আমি এখানে থাকি, আমার ছোট বোনের জন্য প্রথমে আমি অ্যাপ্লাই করছিলাম, তো এরপরে আমার বাবা মাকে নিয়ে আসছি, তো বাবা মাকে নিয়ে আসার পরে তখন আমার বাবা মার আন্ডারে আবার আমার বোনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তো আমার বাবা মা ছিল গ্রিন কার্ড হোল্ডার, আর আমার বোন ছিল হচ্ছে তখন 18 এর নিচে। তো ওইটা আর কি প্রায় 2 বছর পরে আমার বোনের কাগজ আসছিল, লাইক প্রসেসিং ফি চাইছিল, কিন্তু এট দ্য সেম টাইমে আমার বোন আর কি সে আসতে চায় নাই, সে আর মানে কোনোভাবে আসবে না। আমরা ওই সময় কোয়াইট হয়ে গেছিলাম যে আমরা আর কোনো কিছু রেসপন্স করি নাই। তো লং টাইম হয়ে গেছে, এখন এসে আর কি চাচ্ছি যে আবার তাকে নিয়ে আসার চেষ্টা করার জন্য, আর কি কোনো ওয়ে আছে তাকে আবার নিয়ে আসার? ওর আপনার ফার্স্ট অফ অল দেখতে হবে যখন ভিসা ফি চায় ওইটা 1 বছর সময় থাকে, যদি 1 বছরের থেকে কম হয়ে থাকে আপনার এখন এনবিসিতে গেলে এখন ভিসা ফি আবার চাইবে, যদি 1 বছরের বেশিও হয়ে থাকে আপনার যোগাযোগ করতে পারেন। কোনো সঙ্গত কারণ যদি থাকে যে কোনো সামথিং সামবডি সিক টিক দেখাইয়া ওই কেসটা রেস্টোর করা, পুনরুদ্ধার করা বেস্ট থিং টু ডু। আর অন্যথায় স্বাভাবিক পদ্ধতি, অন্য কোনো পদ্ধতি যেমন আবার অ্যাপ্লাই করতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন, বোন হিসেবে করাই ভালো হবে। মা বাবা অ্যাপ্লাই করলে এখন অনেক দেরি হয়ে যাবে, কারণ এর বয়সটা এখনই 25 হয়েছে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের, আর বেশি নিতে পারবো না, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কলি মেরিল্যান্ড থেকে বলছি, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তার আগে একটা কথা বলি, নুরুল আপু তোমার উপস্থাপনা আমার অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপা। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, আমি এখানে সিটিজেন, আমার দুটো বাচ্চা আছে, ওরাও এখানে সিটিজেন, কিন্তু আমার হাজবেন্ডের জন্য ও এখান থেকে অ্যাপ্লাই করছে, বাট আমার পারপাসে না, কারণ আমি ওর কারণে নাকি অ্যাপ্লাই করতে পারবো না। বাট ও দেখাইছে আমাকে যে আমার ওয়াইফ সিটিজেন প্লাস 2 বাচ্চা সিটিজেন, কিন্তু ওর ক্যান্সেলেশন আর এভরিথিং সব ডান, ওর ইন্টারভিউ ডেটও আসছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে এই লাস্ট ডিসেম্বরে, এটা আবার আসছে 3 বছর পরে, লাইক 2022 ফেব্রুয়ারি। এত লেট হওয়ার কারণটা কি? সাধারণত বলে থাকি যে কিছু কিছু বিষয় থাকে আমরা কিন্তু খুব জেনারেল ভাবে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি, তবে স্পর্শকাতর যেগুলো একটু গোপনীয়তা, আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, টেলিভিশনে কেন আপনার কাছ থেকে অনেক ব্যক্তিগত তথ্য নিয়ে সেটির পরামর্শ আপনি নেবেন, ব্যক্তিগত ভাবে কোনো অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে আপনার পরামর্শটি নেওয়া খুবই ভালো হবে। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, কে আছেন? হ্যালো, নামটি বলুন। আমার নাম মানিক, ট্যাক্সের থেকে বলছি। জি মানিক ভাই বলুন। আমার একটা সহজ প্রশ্ন, আমি 2015 সালে সিটিজেনশিপ হয়েছি, এরপরে আমার ওয়াইফকে এবং বাচ্চাকে নিয়ে আসছি ইউএসএ, কিন্তু তারা সিটিজেনশিপ না, এখন তারা গ্রিন কার্ড পাইছে, কিন্তু আমার বাচ্চার বয়স 60 বছর, এখন সে যদি সিটিজেনশিপ হইতে চায় তা কি করতে হবে? আমার ডিপেন্ড করে, আপনার যখন সিটিজেন তখন যদি আপনার বাচ্চা হয়ে থাকে সিটিজেন থাকাকালীন, তাহলে ও চাইল্ড সিটিজেনশিপ অ্যাক্টের আওতায় N-600 অ্যাপ্লাই করতে হবে, এবং N-600 অ্যাপ্লাই করে আপনাকে দেখাইতে হবে যে বাচ্চার জন্ম থেকে এই পর্যন্ত ট্যাক্স রিটার্নে, লিজে, স্কুল ডকুমেন্টে সব কিছুতে আপনার ফ্রেন্ড হিসাবে আসেন, সো ইউ ক্যান অ্যাপ্লাই N-600। আচ্ছা, আমরা যেহেতু একটি বিষয় ছিল আমাদের নির্ধারিত, সব শেষ উপসংহারে যদি একটু ছোট্ট করে বলেন। শিওর, ব্যাংক্রাপসি সম্বন্ধে যেহেতু বলছিলাম, সেখানে একটা ক্যাভিয়েট বা একটা তথ্য দিতে হয়, সেটা হলো ব্যাংক্রাপসি ফাইল করে আপনার ক্রেডিট কার্ডের ফাওনা, অনেক ফাওনায় মুক্ত হতে পারবেন, তবে
সাইল সাপোর্ট, অ্যালামনি, স্টুডেন্ট লোন, গভর্নমেন্ট ডেট, এগুলো মাফ পাওয়া যায় না। যেমন আপনি স্টুডেন্ট লোন নিয়েছিলেন ল স্কুলে যাওয়ার জন্য বা মেডিকেল স্কুলে যাওয়ার জন্য, ওই টাকাটা মাফ পাবেন না। আপনার ওয়াইফের বরণ পোষণের জন্য আদালত থেকে অর্ডার আছে, সেটা মাফ পাবেন না। সাইল সাপোর্ট মান্থলি একটা যে দিতে হয়, এটা ব্যাংক্রাপসি ফাইল করে মাফ পাবেন না। এই তিনটা জিনিস, কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি ওই ব্যাংক্রাপসি ফাইল করিয়াও মাফ পাবেন না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার, খুব সুন্দর করে আমরা একটি বিষয় নির্ধারিত একটি বিষয় নিয়ে আলোচনা করলাম এবং অনেক তথ্য কিন্তু আপনার কাছ থেকে আমি আজকে শিখেছি। এবং সেই সাথে দর্শক, আমরা চেষ্টা করি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রফেশনাল যারা আছেন তারা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন তথ্য দিয়ে থাকেন। তবে যেটি সবশেষ বলে থাকি, আপনাদের যে কোনো সমস্যা সমাধানে অবশ্যই অভিজ্ঞ একজনের কাছে যাবেন এবং ব্যক্তিগতভাবে পরামর্শ নিয়ে আপনার সিদ্ধান্তটি নেবেন, কারণ আমরা এখানে খুব সাধারণভাবে প্রশ্নের উত্তরগুলো কিংবা তথ্যগুলো দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন।